সুমন, সুমন, সালাম আলাইকুম কালাম্মা, সুমন কই? তোমার চিনলাম না বাবা। হ্যাঁ হ্যাঁ, আমারে চিনলেন না? আমি সুমনের ওস্তাদ, ওই তো আমার লগে কাম করে। ও সুমন, আচ্ছা ও ঘরে আছে? ডাকতে হবো না, আমি যাবো না। আপনি কি রান্না করে যান নাকি? এই যে এটা লোন মাছটা ধরে, এটা না ওই বেগুন দিয়া একটু জাল করে পাকায়, আজকে আমি আপনাকে লগে খামু। সুমন এই বেটা, তুই ফোন ধরস না কেন? আপনি আছেন কে? আমি আপনার কাজ আর করুম না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ আচ্ছা, আমি নেশার ঘরে কি নাকি বলে ফেলাইছি, এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবো? ওই বেটা, আমি তোর ওস্তাদ না, ওস্তাদের সব কথা রাগ করতে হয় না। কালকে তুই আয়, আমরা আবার দুই ভাই মিলে রাস্তায় নামি। তুই আওস না দেখে আমার ব্যবসা তো সাঙ্গে উঠে যেতেছে। এ ভাই কালকে আয়, এখন দুই ভাই মিলে আবার রাস্তায় নামি। না আমি আর হেল্পারি করুম না, আমি অন্য কাম দেখতেছি। এটা তুই কি করলি আমারে? এই হিকসস তো একটা কাম, আর এই গাড়ির লাইনে কাঁচা টাকা কেমন তুই জানোস না? কাঁচা টাকা, কাঁচা টাকা থাকলে তো আপনার লেগে আছে, আমার লগে যেটা থাকে ওইটা প্যান্ট খুলে রাইখে দেন। আরে বাবারে, আমি তো তোরে কইতেছি আমার ভুল হয়ে গেছে, আমি আর ওরকম করুম না। আচ্ছা ঠিক আছে, আমি কাম করতে পারি, তো আমার শর্ত আছে। কি শর্ত কো? আপনার পান বিড়ি ছাড়া আর কিছু আমি আনতে পারবো না, এটা কারে দিয়ে আনাইবেন আপনি বুঝেন? সই, আর কন্ট্রাক্টর বা হেল্পার রাখ লাগবো আরেকজন, আর নাহলে দুইজনে টাকা দেওয়া লাগবো আমারে। আর একটা হইলো ওই মাঝে মাঝে আমার একটু স্টিয়ারিং এ বইতে দিতে হইব। দিলাম, অসুবিধা কি? ওই বেটা তুই আমার ভাই না, হ্যাঁ তোর স্টিয়ারিং দিলে আমার তো কোনো সমস্যা আছে? হ্যাঁ শোন, ওই যে ওই মায়াটা প্রত্যেক দিন তো বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় থাকে, তুই নাই দিকে আমার গাড়ি দিয়ে ওঠে না? হ্যাঁ কি ঘটনা কি আছে? না একটা ঘটনা আছে আছে। আরে ক ক, কোনো অসুবিধা নাই, মায়াটা কিন্তু ভালো লাগে, আমি ঘটকালি করলাম। আচ্ছা ওস্তাদ লন ঘরে যাই, ঘরে যাই। মা থামো, আর বাতাস লাগবে না, আমি তো বাউ পাইতেছি না, গার্মেন্টস এর কাজ জানি না, আমি কি করবো? কত কপালে যা আছে এইটাই ওই বোবা যান ধৈর্য ধর। কত শখ আছিল তোর পড়ালেখাই গায়াম, তুই বড় অফিসে চাকরি করবি, কিন্তু তোর তো কাজ তেরি পর্যন্ত পড়াইতে পারল, তারপরে এমন অসুখে পড়লাম, খিদার জ্বালায় 9 বছর বয়সে তোর ঘর থেকে ঠেললে কামে বানাইলাম বাজার, এই যে সাক্ষা শুরু হয়েছে, মরণ পর্যন্ত তো আর এই সাক্ষা থামবো না। আচ্ছা মা, আমার একটা কথা বলতো, তুমি না কো আমি ছোটবেলা অনেক সুন্দর ছিলাম, আমার মুহের দিকে চাইও কি আমার বাপের একটু মায়া হইলো না তোমার ছাড়ে দিতে? গ্রামে তোর বাপের কি সুন্দর একটা মুদি দোকান আছে, কি শান্তির সংসার আছিল আমাদের, কেন যে তোর বাপে এই করাল বসতে দেয় না তুললো, আর একটা মুদি দোকানে চাকরি লইলো, কি হাজা পাইতো, আমগো সংসার চলে যাইতো, প্রত্যেক দিন তোর লাগিয়া বাতাসা খেলনা লই আইত, তুই খুশি হইতি, হ্যাঁও খুশি হইত, কিন্তু কয়দিন যাইতে না যাইতে তোর বাপের চেহারা পাল্টায় গেল, রাত করে বাড়ি আয়ে তোরেও দেখতে পারে না, তুই কাঁদলে তোরে মারে, আমি কিছু কইলে আমার গায়ে হাত তুলত, বস্তির লোকজন কানাঘুষা করে আমি বিশ্বাস যাইতাম না, কারণ আমি তো তোর বাপের চিনি, কিন্তু সব সত্য প্রমাণ করে একদিন ঘরে বউ লই আইলো, হাইয়া চুলের মোটে দিয়া বাজার ধরে আর আমারে ঘর থেকে বাইর করে দিল, এই যে শেষ লজ্জা আর সরবে তোর বাবার সামনে কোনোদিন পড়ি নাই,
তোমার সামনে ঘরে আমি একটা কথাই জিজ্ঞেস করতাম, তুই আমার বিয়ারিস করতে বনে রাস্তায় ছেড়ে দিলিকে কেন? তোর লাগে মানুষ আমার জাউরের বাচ্চা গায়ে গালি দেয়, আমার কি দোষ ছিল? তোমার লাগে আমি আছি না বাজার, কান্দিস না, লঙ্কায় মিলো।